দুনিয়ার কোন দামি মানুষের দামতির কারণে দুর্বল মানুষটারও যদি দাম বেড়ে যান আর সে মালিক আপনাকে আমাকে আজকে দাওয়াত করেছেন আমার বান্দারে তোমরা আসো আমি আর দাওয়াত করালাম আমি দাওয়াত দিলাম আমার ঘরের দাওতে তোমাদেরকে আমি আসলাম আমি মাহফিল আনলাম দুনিয়ার দামি মানুষের কারণে যদি মানুষটা দামি হয়ে যায় আরও সের মালিক আমাকে দাওয়াত দিয়েছেন আপনাকে দাওয়াত দিয়েছেন তাহলে দাম বাড়বে না কমবে কি পরিমাণ দাম বাড়লো কি পরিমাণ দাম বাড়লো যে মাফিলে আপনি বসলেন বিশ্বনবী রহমতুল্লিল বলেন আমার মধ্যে দুনিয়ার জান্নাতের বাগানে যতক্ষণ বসবে আর মালিক মধ্যে তোমার আলোচনা করবে আল্লাহ আকবর শুধু তাই না যতক্ষণ বসবেন আপনার পাহাড়াদারির জন্য আরসের মালিক আল্লাহ নূরের তৈরি ফেরেস তাদেরকে প্রেরণ করেছেন আমাদের চোখ নাই দেখার সুযোগ নাই কিন্তু আমাদের ডান বাম পিছন সামন, চতুর্দিকে মাহফিলের পাহারাদারিতে আসেন দুনিয়ার কোনো মানুষ না কোনো পুলিশ না কোনো রেব না সেনাবাহিনী না আমাদের পাহারাদার আরসের মালিক নিযুক্ত করেছেন নুরের তৈরি মালাইকা বলেন আমার নী তোমাদের দাম আরো শুনো আরো শুনো যতক্ষণ জান্নথের বাগানে বসবা আরো সেন মালিক আল্লাহ তোমাদেরকে রহমতের চাদর দিয়ে তোমাদেরকে ডেকে রেখে দেন বাহ্যিক কামরা দেখতে পাই মাতার উপরে রঙিন কাপড় না না নবীজি বলেন আমার উম্মত যতক্ষণ জানলাতে বসবে আরও শির মালিক তোমাদেরকে তো সম্মানে তো ইজ্জত পাড়াইয়ে দেন যতক্ষণ জান্নাতে বসবেন ততক্ষণ পর্যন্ত মাতার উপরে আল্লাহর রহমতের চাদর বিছাইয়ে দেন বড় আস্তে সুবাহ বলেন না না আরও আস্তে বলেন মহব্বতে বলেন আপনাদের দাম বলতেছি আপনাদের দাম বলতেছি কি পরিমাণ দামি আপনারা শুধু তাই না বিশ্ব বলেন আমার উম্মত্রী আরেকটু দাম তোমাদের আমি বর্ণনা করে দেই ও না যতক্ষণ জান্নাতের বাগানে বসবা আমার উম্মতরে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ প্রশান্তি দান করেন যত বড় চিন্তা নিয়ে আপনি বসেন জান্নাতের বাগানে বসবেন যতক্ষণ বসবেন আর মালিক আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন এর চেয়ে বড় দাবি এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না কারণ মানুষ সবাই চায় শান্তি কথা বলেন ঠিক কিনা গরিবেও চায় শান্তি ধনীও চায় শান্তি রাজাও চায় শান্তি প্রজাও চায় শান্তি দিনমজুর চায় শান্তি শিল্পপতি চায় শান্তি সবচেয়ে বড় শান্তি হল মনের শান্তি কথা বলেন ঠিক কিনা আপনি বিল্ডিংয়ের মালিক হলেন আপনি কোটি টাকা কোটি কোটি টাকার ব্যালেন্সের মালিক হলেন কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নাই তাহলে ওই শান্তির ওই টাকার কোনো দাম নাই ওই কোটি টাকার অ্যাকাউন্টের মালিক হওয়ার কোনো দাম নাই যদি অন্তরের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে সবচেয়ে বড় শান্তি সবচেয়ে বড় শান্তি ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে শান্তি থাকে যতক্ষণ জান্নাতের বাগানে বসবেন ততক্ষণ আরো সের মালিক আল্লাহ আপনার আমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন যত কষ্ট দিলে থাক জান্নাতের মাহফিলে বসবেন আল্লাহ তালা আপনার মনের কষ্ট দূর করে ওই অন্তরের মধ্যে আল্লাহ তালা প্রশান্তির নিয়ামত দান করেন সর্বশেষ আপনাদের আরেকটা সুসংবাদ দিয়ে দেই আমি দেই নাই আমার সদর সব দেন নাই স্বয়ং বিশ্বনবী নবী রহমতুল্লিল আলমিন দান করেছেন আমার উম্মদ জান্নাতের বাগানে বসবা জান্নাতের বাগান যখন এক সময় শেষ হয়ে যাবে যার যার বাড়ি দিকে রওনা হবে এই বসার মধ্যে কি লাভ কি লাভ যখন মাহফিল থেকে উঠে বাড়ির দিকে রওনা হবেন আর ও মালিক আল্লাহ মেজবান ঘোষণা দিবেন কুমুফুর আল্লাহ কুম কুমু মগুফুর আজ বদল তুষা হাসানাত হাসান আরো মালিক আল্লাহ ঘোষণা দিবেন আমার গোলাম রে যাও যাও তোমরা মাহফিল থেকে উঠো জান্নাতের বাগান থেকে উঠে যাও তোমাদের জন্য আমি সুসম্মত দিলাম জীবনের সকল গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম গুণা নিয়ে তোমরা জান্নাতের বাগানে হাজির হয়েছিল গুনার গুণা নিয়ে জান্নাতের বাগানে মসজিদের মাহফিলা হাজির হয়েছিল আমার গোলাম কিন্তু আমি আল্লাহ ওই জান্নাতের বাগানে বসার কারণে আমার দামতটা তুই কবুল করে জান্নাতের বাগানে দুই চার ঘন্টা বসছিল আমি আল্লাহ তোর জন্য পুরস্কার দিলাম জীবনের সকল গুণাগুলি মাফ করে দিলাম গুণা মাফ করার পরে নামা আমলের মধ্যে কিছু জায়গা খালি হয়ে যায় যে জায়গায় গুণা ছিল সেই জায়গায় আল্লাহ তো ক্ষমা করে দিলেন জায়গা খালি হয়ে গেল এখন এই জায়গাটা কি করবেন বিশ্ব নবীজি দাঁড়াইয়া দেন আর সের মালিক ঘোষণা দেন কাতবাদু সইয়া থে হাসানা আমার গোলাম গুণা করেছিলেন বাগানে আসার বসার কারণে আমি আল্লাহ গুনা তো মাফ করলাম শুধু তাই না ওই জায়গাটা আমি আল্লাহ নেকি পরিপূর্ণ করে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর মোহব্বত বলেন আল্লাহ আকবর আল্লাহ মেহরবানি করে আমাদের যাদেরকে তুমি কবুল করেছ আর আজ মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছ আল্লাহ এতদূর যখন মহব্বত করেছ মালিকের জীবনের সবগুলি গুণার থেকে পবিত্র করে আয় আল্লাহ তোমার খাতায় নাম লিখে আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দাও এখন আপনাদের দাম এতক্ষণ বললাম আসুন আমি আমার মূল কথাগুলি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তিলাবত করেছি يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان ইন্নাহুম লাকুম আদুউব মুবীন আয়াতের অর্থ দরকার প্রথমে আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেছেন সহজ এবং সরলতার উপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমান ওয়ালা আমার আল্লাহ পুরুষদেরকে সম্বোধন শুধু করেন নাই ইমানওয়ালা পুরুষ হোক আর নারী হোক ছোট হোক আর বড় হোক রাজা হোক আর প্রজা হোক দিনমজুর হোক আর শিল্পপতি হক মালিক হোক আর চাকর হোক সবাইকে আমার আল্লাহ সম্বোধন করে ডাক দিলেন ইয়া আমানু ও ইমানওয়ালা ইমানদারের দল আমার ইমানদার গোলাম বন্দী তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে না ও তত্তব তোমরা শয়তানের অনুসরণ করো না কারণ কি অনুসরণ কেন করবা না কারণটা হল নিশ্চয় শৈতান তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দুশ্মন প্রকাশ্য দুশ্মন দুনিয়ার কোন দুশ্মনে কোন মানুষ দুশ্মনের অনুসরণ করে না দুশ্মনের দাওয়াত কবুল করে না দুশ্মনের বাড়ির দিকে যায় না দুশমন এক রাস্তায় দেখলে অন্য রাস্তা দিয়ে যায় দুনিয়ার যদি একটা দুশমনের অনুসরণ কেউ করে না আমার আল্লাহ দ্বারাই দিলেন শয়তান হল শয়তানের অনুসরণ তোমরা করো না এই হইল আয়াতের অর্থ আসুন এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করি আয়াতের অর্থ প্রথমে জানলাম আল্লাহ ঘোষণা দিলেন ইমানদারের দল এ ইমানদারের দল তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে নাও শয়তান ইবলিশের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এখন এই আয়াতের আলোকে আমি যে কোথা কথাগুলি আপনাদের খেদমতে আরোস করব, এখন এই কথাগুলি আরোস করব আমি আপনাদের খেদমতে কোরআনে করিমে যতটি আয়াত আল্লাহ তালা অবতীর্ণ করেছেন যতটি সুরা আল্লাহ তা অবতীর্ণ করেছেন এই আয়াত এবং সুরাগুলি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটকে তাফসিরের বাসায় বলা হয় শাহানে নজরুল কোরআনে করিমে সুরে ফাতেহা অবতীর্ণ করলেন সুরে বাকারা অবতীর্ণ করলেন সুরায় আলে ইমরান অবতীর্ণ করলেন সুরে আনহাম অবতীর্ণ করলেন সুরে রাহাত অবতীর্ণ করলেন সুরে তহবা অবতীর্ণ করলেন এই সুরাগুলি এবং আয়াতগুলি আমার আল্লাহ যে প্রেক্ষাপটে দুনিয়ার জমিনে জিব্রিলের মাধ্যমে বিশ্ব নবীদের কাছে প্রেরণ করেছেন যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে গঠনাকে কেন্দ্র করে যে বিষয়কে কেন্দ্র করে আয়াত অথবা সুরা অবতীর্ণ করেছেন একটা আয়াত অথবা একাধিক আয়াত অবতীর্ণ করেছেন ওই প্রেক্ষাপট ওই বিষয় অথবা এই গঠনাকে তফসিরের ভাষায় বলা হয় শানুচুর যে প্রেক্ষাপটকে আয়াত যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ করেছেন ওই প্রেক্ষাপটকে ওই আয়াতের শানে নুজুল বলা হয় কোনো গঠনাকে কেন্দ্র করে কোনো সুরা অবতীর্ণ করলে ওই গঠনাকে ওই সুরার শাহানে নুজুল বলা হয় কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো আয়াত অথবা সুরা যদি আল্লাহ নাজিল করেন ওই বিষয়ে ওই আয়াত অথবা সুরার শাহানে নুজুল আমার এই আয়াতের আলোচনা বোঝার জন্য এই আয়াতের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট যদি বোঝা যায় তাহলে আয়াতের আলোচনা বোঝা সহজ হবে এই জন্য আমি আয়াতের আলোচনায় ঢুকবার আগেই আমি এই আয়াতের সায়নে নুসুল কোন প্রেক্ষাপটে এই আয়াতটা আল্লাহ তালা বিশ্বনবীদের খেতমতে প্রেরণ করলেন জিবরিলের মাধ্যমে তাহলে আমি একটা কথা আপনাদের ক্ষেতমতে আরজ করেছি শান নজুল একটা বাক্য আপনাদের সামনে উত্থাপন করেছি শান নজুল বলতে অর্থ অবস্থা নজুলত অবতীর্ণ অবতীর্ণ হওয়ার অবস্থা যে প্রেক্ষাপটে যে গঠনাকে কেন্দ্র করে যে বিষয়কে কেন্দ্র করে আয়াত অথবা সুরা এক আয়াত অথবা একাধিক আয়াত এক সুরা অথবা একাধিক সুরা আল্লাহ অবতীর্ণ করেন ওই প্রেক্ষাপট ওই বিষয় ওই গঠনাকে ওই আয়াত অথবা একাধিক আয়াতের ওই সুরা অথবা একাধিক সুরার শানে নুজুল বলা হয় আমি যে আয়াত করেছি সেই আয়াতের একটা গঠনা আছে এই আয়াত কেন আল্লাহ তালা অবতীর্ণ করলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন আলী ওসাল্লাম মক্কার জমিন যখন ওনার শেষ হয়ে গেল যে আর মক্কার জমিনে থাকা যাবে না কারণ যে মক্কার জমিন আমার নবীর জন্মস্থান যে মক্কার জমিন আমার নবীর বংশ যে মক্কার জমিনে আমার নবীর আত্মীয় স্বজন যে মক্কার জমিনে আমার নবীর বন্ধু বান্ধব যে মক্কার জমিনে আমার নবীর শৈশব কাল যে মক্কার জমিনে আমার নবীর বাল্যকাল যে মক্কার জমিনে আমার নবীর কৈশোরকাল যে মক্কার জীবনে মক্কার জমিনে আমার নবীর যৌবনকাল সময় মক্কার জমিনের মধ্যে আমার নবীর পরিচয় ছিল আল আমিন বলে জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী যিনি তাকে বলা হয় আল আমিন আমার নবীর উপাধি ছিল আল আমিন মক্কার মানুষে আবু জাহেলের মতো নবীর দুশ্মন পরবর্তী যে হয়েছে ওই ব্যক্তিটাই আমার নবীকে উপাধি দিয়েছিল আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী তাকে আল আমিন বলা হয় আমার নবীর জন্মস্থান মক্কা নগরীতে আমার নবীর শৈশবকাল মক্কা নগরীতে আমার নবীর কাল মক্কা নগরীতে আমার নবীর যৌবন কাল মক্কা নগরীতে আমার নবীর সব কিছু মক্কা নগরীতে সবাই নবীকে মহব্বত করত তখন নবী নবী ছিলেন না তখন আমার নবীর পরিচয় ছিল ছেলে মোহাম্মদ আমার নবীর পরিচয় ছিল আব্দুল মুতলিবের নাতি মোহাম্মদ আমার নবীর পরিচয় ছিল আবু তালিবের বাতিজা মোহাম্মদ এই মহাম্মদ যতদিন পরিচয় ছিল আব্দুল্লাহ আব্দুল নাতি মোহাম্মদ ততদিন আমার নবীর মক্কার জীবন নিরাপদ ছিল আমার নবীর মক্কার জীবন নিরাপদ ছিল সবাই মহব্বত করত সবাই শ্রদ্ধা করত সবাই সম্মান করত কিন্তু আমার নবী চল্লিশ বছর পরে যখন ঘোষণা দিলেন যে বলে আবি কুবা দাঁড়াইয়া يا ايها الناس قولوا لا اله الا الله تفلحون ايمن الشقل يا ايها الناس ايمن الشقل قولوا لا اله الا الله تم ربوا لا اله الا الله এবাদতের মালিক একমাত্র আল্লাহ উপাসনার মালিক একমাত্র আল্লাহ আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ আমার মরণের মালিক একমাত্র আল্লাহ আমার ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ আমার বিজেকের মালিক একমাত্র আল্লাহ আমার সুস্থতা দেবার মালিক একমাত্র আল্লাহ অভাব দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহর সব কিছুর ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ দুনিয়ার কোন সৃষ্টির হাতে আমার কোনো ক্ষমতা নাই জনগণের হাতে আমার কোনো ক্ষমতা নাই ইজ্জত কোনো মানুষের হাতে নাই রিজেক কোনো মানুষের হাতে নাই ব্যবসার দোকানে আমার রিজেক নাই চাকরির মধ্যে আমার রিজেক নাই সব কিছুর মালিক একমাত্র হলে আল্লাহ যা বলে আবি কুবা এসে নবীজি বলেন এ মানব জাথি মানুষ সকল মক্কার মানুষগুলি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ